জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। দুর্বলতা, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না, সৎচিন্তা ও সৎকর্মে ডুবে থাকো। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই, পরের দুর্দশা ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা ও মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল, ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়, প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করিও, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। পরম প্রেমময় চলার সাথী থেকে পাঠ। দুর্বলতার অবসান, তোমার অনুরক্তি যখন সর্বতোভাবে তোমার আদর্শেতে সার্থক হইবার আকুতিকে অবিরলভাবে বহন করিয়া কর্মপটুতায় পর্যবসিত হইবে, দুর্বলতার অবসান তোমার তখন হইতেই আরম্ভ হইবে। বাণী সংখ্যা 107। পরম প্রেমময় পুণ্যপুঁথি থেকে পাঠ। ভাববাণী প্রথম দিবস 31 জ্যৈষ্ঠ 1321। আমি চাই শুদ্ধ আত্মা, তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস তাহলে আজমা সারবে। কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়, তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায়, অস্থির আর স্বাদ পায় না, অস্থির এখানে এক টুকরো ওখানে এক টুকরো এমনি করে বেড়ায়।
ও কেষ্ট, কেষ্টরে তোর এক মা ছিল না, যে মা নিয়ে তুই কষ্ট। দেখ, যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা, বিশ্বাস না করলে কি বিশ্বাস হয়? দেখ, যদি বলি যে আমি মরে গেছি, একটা মরা মানুষকেও যদি বলি ও তাজা, মাছি মলে ভাব দিলে বেঁচে ওঠে, মুখের ভাব দিতে হয় কনস্ট্যান্ট হে। দেখ, তোর মা আছে এখানে, মাকে পূজা করিস মাকে। দেখ, মা হলো জগতের মা, বউ হলো চিন্ময়ী মা, সকলের মা, তোর মা, আমার মা, তারপর আমি। মাকে আমার অনেকে ভুলে পূজা করে না, মার এত দয়া, দয়া বলে মাকে যে কেউ বাঁধতে পারে না। আরে মূর্খ জীব, কেমন করে বাঁধবি তুই? কত শত গুরুদেবের মা, আমার মা, সেই গো, সেই গো। দেখ, শোন বড় ভালো কথা যোগেশ, স্বর্ণ সুযোগ সম্মুখে তোমার, তুমি সবচেয়ে সুন্দর, তবে তাই তুমি মা পেয়েছ, তোমার মা পেয়েছ, শুদ্ধাত্মা চায় মা। জয় গুরু।